অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো এক গৃহবধূর। নমস্কার, বিশেষ একটি সংবাদ নিয়ে আমি অনামিকা বন্দ্যোপাধ্যায়। বাচ্চার জন্য খাবার করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো গৃহবধূর। মৃত গৃহবধূর নাম অপরূপা ভূঁইয়া, বয়স 22, দাসপুরগঞ্জে শ্বশুরবাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে অপরূপা দেবী 7 দিনের একটি বাচ্চা রয়েছে। 30শে জানুয়ারি সেই বাচ্চার জন্য খাবার করতে গিয়েছিলেন রান্নাঘরে, সেইখানেই অসাবধানতাবশত কোনো কারণে শাড়ির আঁচলে আগুন ধরে যায়। গৃহবধূর চিৎকার শুনে বাড়ির লোকেরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। 14 ফেব্রুয়ারি বুধবার সেখানেই মারা যায় ওই গৃহবধূ। দেখুন পরবর্তী খবর। ঘাটাল মহকুমার সমস্ত খবর আপডেট পেতে চোখ রাখুন আমাদের স্থানীয় সংবাদে। নমস্কার। রাত্রিটি প্রায় 11:50 নাগাদ আমাদের ঘাটাল পাঁশকুড়া জাতীয় সড়কের জগন্নাথপুর বাসস্ট্যান্ড থেকে একটু আগে সেনা মোটরসের সামনে একটি লিকুইড সিমেন্ট বোঝাই লরি দাঁড়িয়েছিল। এক বাইক আরোহী এবং তার পিছনে একজন বসেছিলেন, তারা পাঁশকুড়া থেকে ঘাটালের দিকে জোরে আসছিলেন এবং গাড়িটি না দেখে তার পিছনে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলেই দুজনেই পড়ে যায়। রাত্রিতে যে পুলিশের গাড়ি ছিল টহলদারি, তারা ওদের দুজনকে নিয়ে ঘাটাল হাসপাতালে নিয়ে যান। যাওয়ার পথে একজনের মৃত্যু হয় এবং পারিবারিক সূত্রে জানা যায় ওই দুই ব্যক্তি ঘাটালের বাসিন্দা। সবাইকে অনুরোধ, ভালোভাবে বাইক চালান এবং সুস্থ থাকুন, সফল থাকুন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই সেই সিমেন্ট বোঝাই লরিটি গতকাল রাত 11:50 নাগাদ দাঁড়িয়েছিল আর ঠিক ঘাটালের দিকে যাচ্ছিল একটি বাইক। বাইকটি সজোরে এই জায়গায় ধাক্কা মারে আর ধাক্কা মারার সাথে সাথে এখানে লুটিয়ে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকের সমস্ত অংশই প্রায় ভেঙে গেছে এবং সাথে সাথে দুর্ঘটনায় জখম হয়ে যায়। পুলিশ কিন্তু রানিং অবস্থা থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় ঘাটাল মহকুমা হাসপাতালে।